আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইসমিন শেখা মামিস লাইফস্টাইল থেকে বলছি। তো আজকে রিতাজের নানুর নিজস্ব বাগান, এটা বাড়ির পাশে বড় একটা জায়গায় কলা গাছ লাগিয়েছে, লিচু গাছ, আম গাছ, তারপরে হচ্ছে সুপারি গাছ, লেবু গাছ। এই জায়গাটা খালি, এখানে সব ধরনের গাছ লাগিয়ে একটা বাগানের মতো হয়ে গেছে। এই যে দেখুন, লেবু ধরেছে, প্রচণ্ড লেবু হয়, মানে প্রচুর লেবু হয় এখানে। যে এখনও লেবুগুলো ছোট ছোট, কিন্তু এই যে দেখুন লেবু, আমি পুরো গাছে সেরকমভাবে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না। তো বাগানটা ঘুরে দেখে একটু রাস্তার দিকে যাচ্ছি। রাস্তাটা এই যে জায়গাটা, এই জায়গাটা ওদের নিজস্ব, এখান থেকে বের হয়ে সাথেই রাস্তা। খুব সুন্দর রাস্তা, দেখুন পাকা রাস্তা, পিচ ঢালা পথ, মানে ওভারঅল নাটোর জায়গাটা খুব সুন্দর, রাস্তাঘাট সুন্দর। ওইখানে মানুষদের গৃহস্থী বেশি, ওইখানে এমন কোনো ফলন নেই যে হয় না। আম, কাঁঠাল, লিচু, তো লিচুর জন্য বিখ্যাত জমিনে, আপনার ধরেন তরমুজ, বাঙ্গি, শসা, মানে সব ধরনের চাষ এখানে হয়। তো এই যে রাস্তার পাশে ধরে একটু হাঁটছি, এখানে একটু পরপরই অটো ভ্যান যাচ্ছে, তারপর একটু সাইড হয়ে দাঁড়িয়ে, যে হলো এটা হচ্ছে খেজুরের গাছ, আর এ হচ্ছে তাল। এই যে এখন তাল, ছোটো ছোটো তাল ধরেছে, কদিন পরে তাল কেটে যে তালের আঁশ খাওয়া যাবে। আর এ হচ্ছে আম, দেখুন আম ধরেছে। এখন এটা হচ্ছে বাইরে থেকে কিছু আম, তবে ভিতরে ভিতরে পাশে অনেক আম ধরেছে গাছে। আমার এই ফল দেখে, সবজি দেখে আমি তো খুব, মানে আমার কী বলবো, আমার খুবই ভালো লাগছিল এগুলো দেখতে। তো হাঁটতে হাঁটতে পাশের, এই যে দেখেন আশেপাশের বাড়িঘরগুলো সুন্দর, হাঁটতে হাঁটতে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। ওখানে ঘর বাড়িগুলো সবই সুন্দর। এই যে এখানে, এই যে পাশে একটা বাড়ি, এটা হচ্ছে একদম আমার বোর যে মেম, ওদের বাড়ির সাথেই এগুলা। এই যে পাশে এখানে বাউন্ডারি করে আরেকটা বাড়ি করা, সুন্দর একটা গেট দিয়েছে, ভিতরে আসলে ঢুকতে পারি নাই। আর এটার পাশেই একটা খোলা জায়গা, আর এ হচ্ছে লিচু বাগান, এটা একটা লিচু বাগান। এই লিচু বাগানে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক লিচু হয়েছে, অনেক লিচু। পাশে হচ্ছে একটা কাঁঠাল গাছ, দেখেন কী পরিমাণ কাঁঠাল হয়েছে, একদম নিচে গোড়া থেকে শুরু করে পুরাটা কাঁঠাল হয়। এই হচ্ছে পুরাটাই হচ্ছে একটা লিচু বাগান, আর রাস্তার পাশেই এগুলো এক একটা গাছ। আর এই বাড়িতে হচ্ছে এই যে ধান নিচ্ছে, দেখেন ধানের কাজ চলছে। তো আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার দুপাশে দেখতে খুব ভালো লাগছে। যে আরেকটা বাড়ি, একটা বাইরে দিয়ে টাইলস করা বাড়ি, আর আমাদের সাথে যাচ্ছিল মিমের আশেপাশের যে ছোট ছোট বাচ্চারা, ওরাও আমাদের সাথে যাচ্ছিল। এই যে লিচু বাগান দেখেন, লিচু, লিচুগুলো এখনও কাঁচা, এখনও পাকে না, লাল হলে যখন পাকবে, লাল হবে, তখন তো পুরো গাছ মানে ফুলের মতো ফুটে থাকবে। এখন ছোট দেখে মনে হচ্ছে না যে খুব একটা ভরা, এগুলো যখন আরও বড় হয়ে যাবে পুরো গাছটা ছেয়ে যাবে। এখানে দুই পাশে দুইটা লিচু বাগান, এটা হলো রাস্তার এই ডান পাশে একটা, বাঁ পাশে একটা। ওইখানে বেশিরভাগ মানুষের লিচু বাগান, আর এই রাস্তার ধারেগুলো হচ্ছে সব সুপারি গাছ। কি পরিমাণে লিচু ধরেছে, আর এই যে এখানে আরেক পাশে যে আরেকটা লিচু বাগান, প্রতিটা লিচু গাছ গেলে ধরা যায়, এই নিচেও ঝুলে পড়েছে লিচু, ধরা যায়।
এ পাশে হচ্ছে এটা একটা প্রাইমারি স্কুল তার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার এটা হচ্ছে ডুমুরের গাছ ওরা ওখানকার মানুষ ডুমুর খায় যদি আমি কখনো ডুমুর খাই নাই অনেকেরই দেখি এখন ডুমুর খায় তো রাস্তার পাশে একটা সুন্দর মাচাং করেছে যে এইখানে যার বাড়ি যার জায়গা এটা সে সুন্দর একটা মাচাং করেছে যে এখানে আশেপাশ থেকে মানুষ গেলে যেন বিকেলে বসতে পারে বাতাসে ছায়া দিতে পারে যাক ওনাদের ভালোই বুদ্ধি আছে ওনারা মানবতার কাজ করেছে একটা তো ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় বাসায় এসে যাদের একটা কবুতরের খোয়ার কবুতর দেখুন কবুতর পালে সুন্দর অনেকগুলো কবুতর ভিতরে কবুতরের বাচ্চাও আছে ছোট ছোট তো ওদের পাশের বাড়ির চাস্তো ভাইয়ের বউ একটা চুড়ি কিনেছে নিজের জন্য এসে আমাকে দেখাচ্ছে যে দেখেন চাচি তো আমি আমার হাতেও আবার পরিয়ে দিল পরের দিনে ভিডিও শুভ সকাল সকাল ভোরে ভিডিও করলাম একটু যদিও ফজরের পর ভিডিও করতে পারতাম কিন্তু আসলে তখন অন্ধকার ছিল আর আমি তো যেহেতু গ্রামে গেছি একটু ভয় ভয় লাগছিল ভিডিও করতে এই জন্য একটু সকালে ভিডিওটা করলাম তো সকালে নাস্তা করে বেরিয়ে গেলাম একটু ঘুরে যাই এই যে রীতাজা রীতাজের বড় খালার ছেলে হাত ধরে হাঁটছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো হাঁটতে হাঁটতে এরা টায়ার্ড ছোটো বাচ্চা কিন্তু এরা টায়ার্ড হয়ে গেছে এদেরকে একটু বসিয়ে দিলাম এখানে একটু জিরাও যত দিন ওইখানে ছিলাম যতটুকু সময় ছিলাম ঘোরাঘুরি করে সময় কেটেছে সময়টুকু খুব ভালো কেটেছে আর সবাই আমাকে ভিডিও করা খুব সহযোগিতা করেছে এখানকার প্রতিটা মানুষ খুব সহজ সরল আসলে গ্রামের মানুষ যে সহজ সরল সেটা এখানে না আসলে বোঝা যায় না এরা খুবই সহজ সরল খুব ভালো মানুষ তো এই যে পাশের একটা বাসায় এখানে জবা ফুলের গাছ আর বাড়িটা খুব সুন্দর কালার করেছে আর হচ্ছে দেখেন কী পরিমাণ কাঁঠাল হয়ে আছে তো বাড়ির আশেপাশে দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখি একটা বুড়া মানুষ এই যে বাঁশের কঞ্চির দিয়ে কী যেন কাজ করছে দেখে মায়া লাগলো আমার একটু ভিডিও করলাম যদি ভিডিওটা ওনাকে দেখিয়ে করেন দেখে ওনাকে দেখাই নেই কারণ বলা তো যায় না এই যে দেখো রাস্তার ভ্যান যাচ্ছে তো ঘুরে ফিরে বাসায় চলে আসলাম এসে দেখি বিয়ান ওদের ক্ষেত থেকে আবার ভুট্টা নিয়ে আসছে তো বসে বসে ভুট্টাগুলি ছিলছিল আর গতকালের ভুট্টা আজকে ভুট্টা এগুলো পাশে পাটি বিছিয়ে রোদি দিয়েছে খুব সুন্দর ভুট্টা হয়েছে গ্রামের মানুষ অনেক কাজ করে তাদের কাজ করা দেখে আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি আমি তো অবসর থাকি কিন্তু ওদের কাজ দেখে আমি পুরো টায়ার্ড এত কাজ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা প্রচুর কাজ করে এই যে তারা সংসারে কাজ করে তারপরে এই যে ধান আসছে ধানের কাজ করে তাছাড়া ক্ষেতের অনেকে দেখি খেতেও টুকিটাকি কাজ করে রান্না বান্না তারপরে যাতে গরু আছে এই যে দেখেন এই যে ভুট্টা রোদে দিয়েছে তো আমার যে বউয়ের বোন সেই যে ওদের নিজস্ব গাছ থেকে ডাব কেটে ডাবের পানি দিল আর এই যে দেখেন বাঙ্গিয়া তরমুজ কাছে এখন রান্নার সময় রান্নার আয়োজনও করছে পাশাপাশি তরমুজ বাঙ্গিয়ে কাছে আমাকে খাওয়ানোর জন্য ওরাও খাবে
তো যাই হোক রান্না বসিয়ে দিল, এই হচ্ছে বেগুন ভাজছে আর পরাইতে গরু গোস্ত, পরে এটা প্রেশার কুকারে দিয়ে দিবে আর এই বেগুনগুলো ভেজে পরে পেঁয়াজ ভাজবে, যেটা দেখলাম পেঁয়াজ ভেজে এটার উপরে দিয়ে দিবে। তো মাংসটা কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিবে, আর মাটির চুলার রান্না সে তো অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আর যে পাশে গোয়াল ঘর, গরুগুলো খুব বড় বড় গরু ছিল, মাছ ভেজে নিচ্ছে। আর ওই যে দেখেন পাশের চুলায় প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছে। তো এদিকে ওদের পাশের বাড়ির এক ভাবি, দেখেন ওদের ক্ষেতের থেকে অনেক কলমি শাক, তারপরে যে খেতে থাকে এই শাকগুলো, সেজি শাক কী বলে এটাকে, তুলে এনেছে। তো যাই হোক গোসল কমপ্লিট করে নামাজ পড়ে আমরা সবাই খেতে বসে গেছি। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ছেলে আজকে ঢাকায় চলে আসবে, আমরা আরও দুদিন থাকবো। এই যে ছেলেকে ভ্যানে বিদায় দিয়ে দিলাম, বাড়ির সামনে থেকে ভ্যানে উঠেছে, ওকে বিদায় দিয়ে আমরা একটু বেরিয়েছি রাস্তায় যে একটু ভিডিও করি। তো আজকে ভিডিওটাই যে এখানে মানুষ ধান নিয়ে যে এটাকে কী বলে খ্যারের পালা দিচ্ছে, তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো, আর একটি নতুন ভিডিও চলে আসবো। আল্লাহ হাফেজ।